মাধ্যমিক পরীক্ষাতেই উনি আমারই চাচাতো বোন, ছোটো চাচার মেয়ে, পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছিলো। আসার পথে একটা আমাদের গ্রামেরই জামাইদা হয় উড়ি বাইকে চেপেছিল, চেপে আসছিলো। তো যাই হোক, কিছু বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলো বদমাস ছেলেরা, এসে পেছন দিক থেকে অ্যাটাক করে বা হয়তো অ্যাক্সিডেন্টটা হয়, পেছন দিক থেকে মেরে দিয়ে স্পটে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওর মাথায় আঘাত বা মাথায় চোট আসে। চোট আসার পরে আমরা যখন জানতে পারি, ওখানে গিয়ে হসপিটাল নিয়ে যায়, রামপুরহাট নিয়ে যায়। রামপুরহাটে যাওয়ার পরে অবস্থার অবনতি দেখাতে ওখান থেকে রেফার করে আপনার ইয়েতে বর্ধমানে, বর্ধমানে গিয়ে ওখানেও রেফার করে দিল পুরো পিজি। পিজিতে মানে আমরা সুযোগ পাইনি, ওখান থেকে আমাদেরকে বলল আরজি করে মানে হস্তান্তর করতে। ওখানে আরজি করে যখন নিয়ে গেলাম, তো ভোর 4:20 সময়তে মারা যায়। অ্যাক্সিডেন্টটা হয়েছে কালকে, যে মারা গেছে আর যে আহত হয়েছে তারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। তো পিছন থেকে বাইকে ফিরছিল, পিছন থেকে আর একটা বাইক সজোরে তাদেরকে ধাক্কা মারে এবং তারা বাইক থেকে পড়ে যায় এবং মাথায় একজনের গুরুতর চোট লাগে। সোহানা পারভিন, সে মারা গেছে, আর একজন আহত হসপিটালে ভর্তি আছে। আমাদের মনে হচ্ছে যে ধাক্কা মেরেছে, তার পুরো মানে সে হয়তো মানে দুষ্টুমি করে মেরেছে, এটাই হবে, কারণ পিছন থেকে তো বাইকে ধাক্কা লাগতে পারে না।